সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, বিলতলন সহিত সম্পৃক্ত সরকারি কলেজ। আজকে তোমাদের আলোচনার বিষয় এইচএসসি দ্বিতীয় বর্ষ যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিষয়। ইতিপূর্বে আমি যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থা বিবরণীর সম্পর্কে আলোচনা করেছি। সেখানে তোমাদের শেখানো হয়েছে যে কীভাবে যৌথ মূলধনী কোম্পানির বিভিন্ন হিসাব করতে হয়। আজকে আমরা একটা অঙ্কর মাধ্যমে তোমাদের বিষয়টি বুঝিয়ে দেব। আমি এখানে একটা অঙ্ক তুলে রেখেছি, লেখা আছে যে সীমা লিমিটেড এর অনুমোদিত মূলধন 10 লক্ষ টাকা, প্রতিটি 100 টাকা করে 10,000 শেয়ারে বিভক্ত। এবং সীমা লিমিটেডের অনুমোদিত মূলধন 10 লক্ষ টাকা, প্রতিটি 100 টাকা করে 10,000 শেয়ারে বিভক্ত। আসলে কোনো কোম্পানি, যৌথ মূলধনী কোম্পানি চালু করতে হলে সর্বপ্রথমে সরকারের কাছ থেকে মূলধন অনুমতি নিতে হয়। সরকার যেটা মূলধন দেবে অথবা যে পরিমাণ মূলধনের ব্যবহারের সুযোগ দেবে সেটাকে বলা হবে অনুমোদিত মূলধন। এই অনুমোদিত মূলধন 10 লক্ষ টাকা, কোম্পানি ইচ্ছা করলে এই 10 লক্ষ টাকাই ব্যবহার করতে পারে অথবা তার কম ব্যবহার করতে পারবে, কিন্তু 10 লক্ষ টাকার অধিক মূলধন কোম্পানি কোনো রকমেই ব্যবহার করতে পারবে না। তারপরে সীমা লিমিটেডের র্যামিল 31 ডিসেম্বর 2015 তার একটা র্যামিল দেওয়া আছে। র্যামিলটা এরকম লেখাতে, শেয়ার মূলধন 6,30,000 টাকা। তাহলে আমরা লক্ষ্য করে দেখলাম, প্রথমে বলা হলো অনুমোদিত মূলধন 10 লক্ষ টাকা, অনুমোদিত মূলধন ছিল 10 লক্ষ টাকা, আর শেয়ার মূলধন 6,30,000 টাকা। তাহলে আমি প্রথমেই বলে নিলাম যে তার মূলধনের পরিমাণ সর্বোচ্চ 10 লক্ষ টাকা হবে, সে ব্যবহার করতে পারবে অথবা তার কম ব্যবহার করতে পারবে, কিন্তু কোনোরকমে 10 লক্ষ টাকার অধিক মূলধন ওই কোম্পানি ব্যবহার করতে পারবে না। এখানে শেয়ার মূলধন দেওয়া আছে 6,30,000 টাকা, তাহলে অবশ্যই 10 লক্ষ টাকা থেকে 6,30,000 টাকা কম, মানে অল্প পরিমাণ মূলধন ওই কোম্পানি ব্যবহার করেছে। যখন আমরা কোম্পানির ব্যালেন্স শিট তৈরি করব বা উদ্বৃত্ত পত্র তৈরি করব, তখন কিন্তু আমাকে সর্বপ্রথমে অনুমোদিত মূলধন লিখে নিতে হবে, তারপরে শেয়ার মূলধন বলতে এটা এই মূলধনটাকে বোঝাবে আদায়কৃত মূলধন। যাক, তারপরে বলা আছে যে ভূমি ও দালান কোঠা 2,80,000 টাকা, ওই প্রতিষ্ঠানের ভূমি ও দালান কোঠা ছিল 2,80,000 টাকা, সুনাম ছিল 1,40,000 টাকা, কলকব্জা ছিল 2,50,000 টাকা। তোমাদের আগেই শেখানো হয়েছে যে ব্যালেন্স শিট যখন করব, উদ্বৃত্ত পত্র যখন করব, তখন এই তোমার যেগুলো স্থায়ী সম্পত্তি, স্থায়ী সম্পত্তি কোনগুলো বলা হয়েছিল, যেগুলো ফিক্সড স্থায়ী, তার মধ্যে ছিল সুনাম, তার মধ্যে ছিল কলকব্জা, যন্ত্রপাতি, আসবাবপত্র, দালান কোঠা, এগুলো স্থায়ী সম্পত্তি। এই স্থায়ী সম্পত্তির যদি কোনো অবলম্বন থাকে অথবা অবসয় থাকে, তাহলে সেগুলোকে আমরা আয় বিবরণীতে দেব, আর যদি অবসয় না থাকে তাহলে সরাসরি সম্পদগুলো তোমার উদ্বৃত্ত পত্রের বা ব্যালেন্স শিটের সম্পদ পাশে, স্থায়ী সম্পদ পাশে যাবে। তাহলে আমরা ভূমি ও দালাল কোটা উদ্বৃত্ত পত্রের স্থায়ী সম্পত্তির ভিতর দেব, সুনাম, সুনামও উদ্বৃত্ত পত্রের স্থায়ী সম্পত্তির ভিতর দেব, কলকব্জাও তাই। এবার আছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব বলতে বোঝায় যে এই কোম্পানির কাছ থেকে কত টাকা চলতি পাওনা আছে মানুষের, মানুষ কত টাকা পাবে। তাহলে দেখা গেল যে প্রদেয় হিসাব আছে 56,000 টাকা, এই টাকা আমাদের চলতি দায়। তারপর বেতন 38,000 টাকা, এটা খরচ। কমিশন, অফিস খরচ 10,000 টাকা, কমিশন শুধু লেখা আছে, দেখো কমিশন লেখা আছে 12,000 টাকা। তাহলে কমিশন 12,000 টাকা, এর দ্বারা আমরা কি বুঝবো, কমিশন এটা প্রাপ্ত কমিশন নাকি প্রদত্ত কমিশন? কমিশন বলা আছে যে ক্রেডিট পাশে লেখা আছে 12,000 টাকা, তার মানে এটা আমাকে বুঝতে হবে এটা অবশ্যই প্রাপ্ত কমিশন। যদি ডেবিট পাশে থাকে তাহলে এটাকে আমরা শুধু কমিশন প্রদত্ত ধরে নিতাম। তারপরে বাড়টা লেখা আছে 9,000 টাকা, বাড়টা লেখা আছে 6,000 টাকা, দুই পাশেই রয়েছে,
তার মানে বাটাটা একটা প্রদত্ত বাটা, একটা প্রাপ্ত বাটা। ডেবিট পাশেরটা প্রদত্ত বাটা, ক্রেডিট পাশেরটা প্রাপ্ত বাটা। আবার পরিচালকের সম্মানী দেওয়া আছে 33,000 টাকা, শিক্ষানবী সালামি 2 বছর টাকা দেওয়া আছে 9,000। এই শিক্ষানবী সালামি বলতে আমি একটা কথা বলবো যে শিক্ষানবী সালামি আসলে জিনিসটা কি, শিক্ষানবী সালামি বলতে বোঝায় যে ওই কোম্পানির কিছু দক্ষ ব্যক্তি যদি অন্য কোনো অদক্ষ কোম্পানির কর্মচারীদের শিক্ষা দিয়ে যদি যে সালামি প্রাপ্ত হয় তাকে বলা হয় শিক্ষানবী সালামি। এই শিক্ষানবী সালামি পাওয়া গেছে বা শিক্ষানবী সালামি 9,000 টাকা, এই 9,000 টাকা পাওয়া গেছে। কিন্তু বলা আছে যে শিক্ষানবী সালামি প্যাকেটে বলা আছে দুই বছর। দুই বছর বলতে বোঝাবে যে এই 9,000 টাকা যে প্রাপ্ত হয়েছে এই 9,000 টাকা 2 বছর পর্যন্ত আর সুবিধা পাওয়া যাবে। তাহলে আমরা হিসাব করবো এক বছরের টুকু আমাদের কি করতে হবে, এক বছরের টুকু খরচ আর পরবর্তী এক বছরের টুকু তোমাকে চলতি দায় হিসেবে দেখাতে হবে। তারপরে প্রাপ্য হিসাব বলতে আমাদের কোম্পানি বাহির কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে বা কোনো ব্যক্তির কাছ থেকে যে টাকাগুলো পাবে সেগুলোকে বলা হয় প্রাপ্য হিসাব। এই টাকাটা চলতি সম্পদ। তারপরে মোট লাভ দেওয়া আছে। এইখানে আমি একটু কথা বলবো যে মোট লাভ সচরাচর একটা র্যামিলের ভিতরে মোট লাভটা নাও দেওয়া থাকতে পারে, কিন্তু তোমাকে এখানে মোট লাভ দেওয়া আছে 1,68,000 টাকা। কিন্তু ওই কোম্পানি কোথায় কত টাকার পণ্য বিক্রি করেছে, কত টাকার পণ্য ক্রয় করেছে, এই জাতীয় কোনো তথ্য আমরা উপরে পাইনি, নিচেও নাই। সেজন্য তারা উপরের যেগুলো কত টাকার পণ্য ক্রয় করেছে, কত টাকার পণ্য বিক্রি করেছে, কত টাকার পণ্য রিমাইনিং রয়েছে, এগুলো থেকে যোগ বিয়োগ করে মোট লাভ পেয়েছে, সেই লাভটা এখানে দেওয়া আছে। মোট লাভ দেওয়া আছে 1,68,000 টাকা। তারপরে বিজ্ঞাপন 48,000 টাকা, ভাড়া 25,000 টাকা, এগুলো সবই খরচ, এগুলো বিশদ আয় বিবরণীর পরিচালন খরচের মধ্যে দিতে হবে। তারপর রক্ষিত আয় বলতে রিটার্নিং আর্নিং যেটা বলা হয়েছে, রক্ষিত আয় 89,000 টাকা। এটা সংরক্ষিত আয়, যখন আমরা বিশদ আয় বিবরণী তৈরি করে ওখান থেকে নেট লাভ পাই, ওই নেট লাভ থেকে কিছু কর্মচারীদের বা বন্যা ত্রাণ তহবিল তৈরি করতে হয়, বিভিন্ন শেয়ার হোল্ডারদের দাবি পূরণ করতে হয়, সব বাদ দিয়ে যে টাকাটা থাকে সেই টাকাটাই হচ্ছে রক্ষিত আয়। রক্ষিত আয় বলা আছে 1-1-2015, মানে গত বছরের রক্ষিত আয়, গত বছরের উদ্বৃত্ত ছিল 89,000 টাকা। সাধারণ সঞ্চিতি 62,000 টাকা, সকল প্রকার সঞ্চিতি আমাদের প্রতিষ্ঠানের একটা সম্পদ। যদিও এখানে দায় পাশে দেওয়া আছে কিন্তু এই সঞ্চিতি ওই শেয়ার মালিকদের অথবা মালিকানা তহবিল বলা হয় সঞ্চিতি। তারপরে সমাপনী মজুত পণ্য বছর শেষে নির্দিষ্ট সময় শেষে 91,000 টাকার মাল অযোগ্যিত রয়ে গেছে, এটা চলতি সম্পদের ভিতরে দিতে হবে। যাক, এগুলো গেল র্যামের সম্পর্কে হালকা কথা। এখন আসি সমন্বয় সম্পর্কে। সমন্বয় বলা হয়েছে যে ভাড়া 5,000 টাকা অগ্রিম পরিশোধ করা হয়েছে, ভাড়া 5,000 টাকা অগ্রিম পরিশোধ করা হয়েছে। এর দ্বারা আমাদের এখানে যে ভাড়া ছিল 25,000 টাকা, এই 25,000 টাকার ভিতরে 5,000 টাকা অগ্রিম পরিশোধ করা হয়েছে, বলতে বোঝায় যে 5,000 টাকা বেশি দেওয়া হয়েছে। তার মানে ওই বছরের আমাদের ভাড়া বাবদ খরচ হয়েছিল 20,000 টাকা, কিন্তু আমরা খরচ প্রদান করে ফেলেছি 25,000 টাকা। তার মানে 5,000 টাকা এক্সেস, এই ভাড়া 5,000 টাকা এক্সেস প্রদান করা হয়েছে, মানে অগ্রিম পরিশোধ করা হয়েছে। সামনের বছরে যে কি করতে হবে, এই 5,000 টাকা সমন্বয় করতে হবে। সেজন্য আমাদের এই বছরে এই 25,000 টাকা থেকে ওই 5,000 টাকা বাদ দিতে হবে। তারপরে বলা হয়েছে যে কিন্তু বেতন বকেয়া 7,000 টাকা। আবার পক্ষান্তরে ভাড়া তো অগ্রিম দেওয়া হয়েছে, আবার বেতন 7,000 টাকা বকেয়া রয়েছে। আমাদের বেতন ছিল 38,000 টাকা, কিন্তু বেতন আরও হওয়ার কথা ছিল, যে টাকা এখনও পরিশোধ করা হয়নি, 7,000 টাকা এখনও পরিশোধ করা হয় নাই। তাহলে যখন আমরা আয় বিবরণী তৈরি করব সেখানে
বেতন 38,000 টাকা, তার সাথে যোগ করতে হবে 7,000 টাকা, তাহলে 38 আর সাথে 42, 45,000 টাকা। এই 45,000 টাকা বিশদ আয় বিবরণী বেতনের সাথে যোগ করতে হবে। এখন বলা হয়েছে যে বিজ্ঞাপন খরচে 3/2 অবলম্বন করতে হবে, বিজ্ঞাপন খরচের 3/2 অবলম্বন করতে হবে। এর দ্বারা বোঝায় যে বিজ্ঞাপনের যে মোট খরচ ছিল সেই মোট খরচ থেকে 3/2 এই বছরের খরচ, 3/2 এই বছরের খরচ। তাহলে এই বছরের যে খরচ যদি 3/2 হয়, তাহলে আমরা মোট বিজ্ঞাপনের খরচ ধরেছি 48,000 টাকা, মোট বিজ্ঞাপন খরচ 48,000 টাকা, সেখানে 3/2 বিজ্ঞাপন খরচ হবে আর 1/2 সামনের বছরের জন্য থেকে যাবে। তাহলে 48,000 টাকা 3/2 করলে 16,000 টাকা, এই 16,000 টাকা সামনের বছরে থেকে যাবে। আর 16 × 32 3/2 অবলম্বন করতে হবে, এই 32,000 টাকা এই বছরের খরচ। আর এই খরচটা আমরা যখন বিশদ আয় বিবরণী তৈরি করব, তখন পরিচালন ব্যয়ের ভিতরে বিজ্ঞাপন খরচ আমরা দেখাবো 32,000 টাকা, আর বাদ বাকি 16,000 টাকা আমরা উদ্বৃত্তপত্রের সম্পদ পাশে, এটা এক জাতীয় অস্পষ্ট, এটা এক জাতীয় কি সম্পত্তি, অসমন্বিত সম্পত্তি, এই অসমন্বিত সম্পত্তির ভিতরে দেখব। তারপরে নেট লাভের 10,000 টাকা দ্বারা দুস্থ তহবিল তৈরি করতে হবে। এর দ্বারা বোঝায় যে নেট লাভের যে এই বছরে যে নেট লাভ হয়েছে সেই নেট লাভের 10,000 টাকা দ্বারা দুস্থ তহবিল তৈরি করতে হবে। এবং দুস্থ তহবিল তৈরি করা হোক আর বন্যায় ত্রাণ তহবিল তৈরি করা হোক, এই নেট লাভের থেকে যে টাকাগুলো খরচ করতে বলবে সেটা অবশ্যই সংরক্ষিত আয় বিবরণীতে আমাকে দিতে হবে। তাহলে সংরক্ষিত আয় বিবরণীতে নেট লাভের 10,000 টাকা দুস্থ তহবিল, আমরা লিখবো যে দুস্থ তহবিলের স্থানান্তর লিখে 10,000 টাকা লিখবো, এটা লিখবো সংরক্ষিত আয় বিবরণী। এবং এই 10,000 টাকা যখন উদ্বৃত্তপত্র তৈরি করব সেখানে আমাদের চলতি দায়ের ভিতর দিতে হবে। কেন চলতি দায়ের ভিতর দিতে হবে? কারণ দুস্থ তহবিল বা বন্যায় ত্রাণ তহবিল একটা নির্দিষ্ট সময়ে হঠাৎ করে হয়ে যেতে পারে, সেজন্য এটা চলতি দায়ের মধ্যে দেখাতে হবে, মানে সামনের বছরে এই টাকাটা পরিশোধ করতে হবে। তারপরে 20,000 টাকা লভ্যাংশ সমতাকরণ তহবিলে স্থানান্তর করতে হবে। এবার লভ্যাংশ সমতাকরণ তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিলে যে 20,000 টাকা স্থানান্তর করতে হবে, এই টাকাটা কি করতে হবে, এটাও সংরক্ষিত আয় বিবরণী ডেবিট পাশে লিখতে হবে। আর এটা লভ্যাংশ সমতাকরণ তহবিল, এটা সঞ্চিত উদ্বৃত্তি, সঞ্চিত উদ্বৃত্তি উদ্বৃত্তপত্রের মধ্যে দিতে হবে। তারপরে বলা আছে যে শেয়ার মূলধনের উপর 15% লভ্যাংশ ঘোষণা করতে হবে। এবং শেয়ার মূলধনের উপর 15% লভ্যাংশ ঘোষণা করতে হবে, এর দ্বারা বোঝাইছে ওই প্রতিষ্ঠানের যে শেয়ার মূলধন ছিল সেই মূলধনের 15% লভ্যাংশ ঘোষণা করতে হবে। তাহলে শেয়ার মূলধন বলতে আমি বোঝাইছি যেখানে দুইটা শেয়ার আছে, একটা অনুমোদিত মূলধন রয়েছে, একটা আদায়কৃত মূলধন রয়েছে। তার মানে আমরা অবশ্যই অনুমোদিত মূলধনের পুরো পার্সেন্টেজ করব না, আমরা যে মূলধনটা আদায় হয়েছে এই মূলধনটা আদায় হয়েছে 6,30,000 টাকা, 6,30,000 গুণন কত পার্সেন্ট, 15%। এইভাবে কিন্তু আমরা মূলধনের উপর সুদ ধার্য করব। তাহলে শেয়ার মূলধনের উপরে সুদ ধার্য করলে এখানে কত টাকা আসে, 94,500। এই 94,500 টাকা আমরা মূলধনের সুদ হিসাবে 94,500 টাকা দিই। জাস্ট এইভাবেই অঙ্কগুলো করতে হবে। সামনের ক্লাসে তোমাদের অঙ্কের এই অঙ্কটারই একদম ব্যবহারিক করাবো, ঠিক আছে? সাথে সাথে তোমরা ভালো থেকো।